গুড মর্নিং এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। সোম ভয়েসটো একদম ক্লিয়ার আছে নে? বহুতে আহি গৈছে অলরেডি। সো আজি আমার মডেল পেপার টু আমি আজি ডিসকাশন করিম। মোৰ ভয়েসটো যদি সবে ক্লিয়ারলি যদি শুনা পাই আছা কাইন্ডলি আবার কমেন্ট করে কই দিবা। ভয়েসটো যদি একদম ধুনিয়াকে যদি ক্লিয়ার আছে কাইন্ডলি আবার কমেন্ট করে কই দিবা। সো রাতিপুৱা 9টা বাজি গল আর রাতিপুৱা 9টা বাজি যোৱাৰ লগে লগে আমার যেটো কন্টিনিউ করো আমি আমার যেটো ক্লাস রেগুলার বেসিস চলি আছে তারে কিন্তু আজি আমি মডেল টেস্ট পেপার টু আমি সলভ করিম। ওকে, সাউন্ড সিস্টেম একদম ঠিক আছে। এনিওয়েজ, সো যোৱাকালি সেশনত তোমালোকে বহুত ভাল রেসপন্স কৰিছা। আজি আমি আমার এই গোটেইবোর যিমান আমার পরীক্ষা আছে অনাগত সময়ত এই গোটেইবোর পরীক্ষার উপর বেস করি আজি আমি কিন্তু ইয়াত সলভ করি মডেল পেপার টু, ঠিক আছে? সো আমার আজি প্রথমটো প্রশ্ন দেরি নকৰাকে একদম আমি স্টার্ট করে দিয়ে আছো। আমার প্রথমটো প্রশ্ন কি আছে চা, ইয়াত একটা ভুল, ইয়াত উপরত একটা ভুল বস্তু দিয়া হয়ে গেছে যে মানডে টু স্যাটারডে দ্যাট ইজ 9 AM, মনত রাখিবা দ্যাট ইজ 9 AM। ওকে, মোৰ অলপ এইটো ভুলকে আহিছে। এনিওয়ে, সো ভারতের কোনখন রাজ্যের পর্যটন ট্যাগলাইন হয়েছে গডস ওন কান্ট্রি? গডস ওন কান্ট্রি ইজ দ্য ট্যাগলাইন ফর ট্যুরিজম অফ হুইচ স্টেট অফ ইন্ডিয়া? চারিটা স্টেটের কথা ইয়াত দিয়া আছে, কর্ণাটক, রাজস্থান, জম্মু কাশ্মীর আর কেরালা। কি হবো ইয়ার তেনেহলে কারেক্ট অ্যান্সারটু? তোমালোকক প্রথমতে একটা বস্তু কই দিছো, ইয়াত কিন্তু এটা 6 PM নহব, এটা ভুলকে আহিছে ইয়াত, ঠিক আছে? সো কেতিয়াবা মিস্টেক হয়ে যায়, দ্যাট ইজ 9 AM রেগুলার ক্লাস, মানডে টু স্যাটারডে, মানডে টু স্যাটারডে, ঠিক আছে? সো কোয়েশ্চন কি হব, গডস ওন কান্ট্রি কোনখন রাজ্যের পর্যটন ট্যাগলাইন? কোনখন রাজ্যের পর্যটন ট্যাগলাইন? কেরালা বলি ম্যাক্সিমামে কয়ে আছে স্যার, দ্যাট ইজ কেরালা হব লাগে। চাইলেও আমি কারেক্ট অ্যান্সারটা হব কেরালা। আচ্ছা, এটা আমি তো ইয়াত পাই গেলো যে কেরালা হব ইয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, কেরালা হব। কিন্তু এটা কোয়েশ্চন, কেরালার তেনহলে সিএম এর নাম কি আর গভর্নরের নাম কি? কোয়েশ্চন, কেরালার সিএম আর গভর্নরের নাম কি, কোনে কব পারে? কোয়েশ্চন চাও অলপ, কারণ কি আমার পরীক্ষাত এইবিলাক পয়েন্টের পরও কিন্তু কোয়েশ্চন আহে, স্টেট বিলাকর সিএম, স্টেট বিলাকর গভর্নর, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রী সকলের নামের পর কোয়েশ্চন আহে, ঠিক আছে? সো কোয়েশ্চন তেনহলে কেরালার সিএম আর গভর্নরের নামটো কি? গডস ওন কান্ট্রি বলে কাক কোয়া হয়? গডস ওন কান্ট্রি বলে আমি কও কেরালা, ঠিক আছে? দ্যাট ইজ কারেক্ট, যে সকলে কেরালা অ্যান্সার করেছা এটা তোমালোকে অ্যান্সার করবা। নেক্সট কোয়েশ্চন টু কি দিছে, নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি, হুইচ স্টেট ইজ দ্য নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি লোকেটেড? কোনখন রাজ্যত নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি লোকেট করে? আমার যখন এসিএস মানে এপিএসসি পরীক্ষা পাস করিয়ে যখন এপিএস হয় নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমিত কিন্তু ট্রেনিং টু লয়, ঠিক আছে? সো ইয়াত প্রশ্নটো কি কৈছে যে নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি যেটো আছে, নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি কত আছে? অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর। কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটো? তোমালোকর পরাও বহুতে এপিএসসি পরীক্ষা পাস করিবা অনাগত সময়ত, আমার মার্চ মাহতে এপিএসসি পরীক্ষা, বহুতে পাস করি সাগে, বহুতে এসিএস, বহুতে এপিএস হবা। এপিএস হলে তোমালোকে এইটু নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি ট্রেনিংৰ বাবে যাব লাগিব। ইয়েস, কারেক্ট অ্যান্সারটো কি হব? কারেক্ট অ্যান্সারটো হব আমার মেঘালয়। কারেক্ট অ্যান্সারটো হব মেঘালয়। মেঘালয়ের সিএম এর নাম কি? কনাড সাংমা। মেঘালয়ের সিএম হচ্ছে কনাড সাংমা। আর কেরালার সিএম যেটা মই করো, কেরালার সিএম এর নামটো কি? দ্যাট ইজ পিন্নারি বিজয়ন, হয় না? নয় পিন্নারি বিজয়ন, রিমেম্বার দ্যাট। সিপিআইএম এর দলটো কি? সিপিআইএম। গভর্নরের নামটো তোমালোকে কব লাগে। সো মেঘালয় হব কারেক্ট অ্যান্সার। আর মনত রাখিবা, অসমৰ হৈতে সবতকে হায়েস্ট বাউন্ডারি শেয়ার করে মেঘালয়, দ্যাট ইজ 884 কিলোমিটার, ঠিক আছে? বহুতে ভাবে অরুণাচল প্রদেশের সঙ্গে বহুত ডাঙর বর্ডার শেয়ার করে অসমৰ হৈতে, নো, অসমৰ হৈতে অরুণাচল প্রদেশে শেয়ার নকরে, মেঘালয় শেয়ার করে, মনত রাখিবা। সো নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি আমার কত আছে? মেঘালয়ত আছে। আমার আজ নেক্সট কোয়েশ্চন কি বলি কইছে সোয়া, কাউন্টার ইনচার্জ ইনসার্জেন্সি এন্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল মিজোরামত আছে, মিজোরামত কত লোকেট করে? তো কাউন্টার ইনসার্জেন্সি এন্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল লোকেটেড ইন মিজোরাম, বাট ওয়ার ইট ইজ লোকেটেড? আইজল, সারসিপ, লুংলে, নে ভাইরেন্টে? ভাইরেন্টে কি হব কারেক্ট অ্যান্সার? যি অকলে পুলিশ বিভাগত চাকরি করে মানে অলরেডি করে, যে কলে ধরে লওয়া এসিএস মানে এপিএস হয়ে যায়, তারপর ধরে লওয়া আইপিএস হয়ে যায়, তেওঁলোকে জঙ্গল ওয়ারফেয়ার যেটু শিকিবলে, যেটু তেওঁলোকক ট্রেনিং দিবলে যত পঠোৱা হয়, ঠিক আছে? কাউন্টার ইনসার্জেন্সি আর জঙ্গল ওয়ারফেয়ার স্কুল যেটু আছে মিজোরামত লোকেট করে, মিজোরামের কোনটো প্লেসত আছে এইটু কোয়াশন? আরিফ মোহাম্মদ, গভর্নর অফ কেরালা। ইয়েস, আরিফ মোহাম্মদ, গভর্নর অফ কেরালা। আচ্ছা, মোৰ ভয়েসটো যেতিয়াই অলপ ব্রেক কৰিব বা যেতিয়াই সাউন্ড সিস্টেমটো অলপ প্রবলেম দিব, মোক লগে লগে তোমালোকে কব লাগিব, হা, লগে লগে মোক কিন্তু কবা।
আৰু সবে আহি যোৱা কাৰণ এইটো ক্লাছ সকলোৰে বাবে যথেষ্ট বেছি হেল্পফুল সকলো এক্সপিৰিয়েন্স ৰেলৱে পৰীক্ষাৰ কাৰণে প্ৰস্তুতি লৈ আছা এডিআৰ পৰীক্ষাৰ কাৰণে প্ৰস্তুতি লৈ আছা পুলিচৰ পৰীক্ষাৰ কাৰণে ডিএমই ঠিক আছে এপেক্স বেংকৰ এক্সপিৰিয়েন্স এছএছসি যিবোৰ আমাৰ ভেকেন্সি তাৰ কাৰণে প্ৰস্তুতি লৈ আছা সকলোবোৰ এক্সপিৰিয়েন্টক সহায় কৰিব ইয়েছ সো কি হব এইটো কত আছে আমাৰ মিজোৰামৰ তেনেহলে মিজোৰামৰ কত আছে কাউণ্টাৰ ইনচাৰ্জেন্সি আৰু জংগল ৱাৰফেয়াৰ স্কুল এইটো লোকেট কৰে ভাইৰাণ্টে বুলি এটা প্লেচ আছে মিজোৰামৰ ভাইৰাণ্টে বুলি এটা প্লেচ আছে আচ্ছা মিজোৰাম সম্পৰ্কে কেইটামান কথা অলপ কৈ দিওঁ তোমালোকে কোৱাচোন মিজোৰামৰ নতুন চিএমৰ নাম কি কাৰণ মিজোৰামত জৰাথাংমাত আৰু চিএম নাই নতুন চিএম হৈছে মিজোৰামৰ নামটো কি তোমালোকে ক'ব লাগিব মিজোৰামৰ নতুন চিএমৰ নাম ছেকেণ্ডলি মনত ৰাখিবা যে আমাৰ যদি আমি এৰিয়া ৱাইজ আমি যদি ভাৰতবৰ্ষত যদি টোটেল ফৰেষ্ট কভাৰ যদি আমি চাবলৈ যদি যাওঁ টোটেল ফরেস্ট কভার কার লগত হাইস্ট আছে মধ্যপ্রদেশের লগত হাইস্ট আছে কিন্তু যদি আমি এরিয়া ওয়াইজ পার্সেন্টেজ ওয়াইজ যদি সাবলে যদি যাও যে এরিয়ার পার্সেন্টেজ ওয়াইজ হাইস্ট ফরেস্ট কভার কার লগত আছে তেনেহলে কিন্তু হব এরিয়া পার্সেন্ট ওয়াইজ মনত রাখিব লাগিব যে আমার হাইস্ট ফরেস্ট কভার কার লগত আছে হাইস্ট ফরেস্ট কভার আছে মিজোরামর লগত ফরেস্ট কভার আছে কার লগত মিজোরামর লগত মনত রাখিবা এটু মিজোরামর লগত ওকে মিজোরামের কাকত আছে এইটো সো এনেকুৱা আমি এডিশনাল পয়েন্ট বিলাক যিমান মনত রাখিম পরীক্ষাত যিকোনো পয়েন্টৰ পৰা প্রশ্ন আহিলে আমার এনসার কৰিবলে সুবিধা হব এনসার কৰিবলে সুবিধা হব নতুন সিএমৰ নাম কি ঠিক আছে নতুন সিএমৰ নাম কি এজনে কৈছে স্যার ক্লিয়ার দেখা পোৱা নাই বাট মই ইয়াত নিজৰ ফোনত তোমালোকে যেনেকে নিজৰ মোবাইলত চলাই প্লে কৰি ৰাখিছা ময়ো মোৰ মোবাইলত ইয়াত প্লে কৰি ৰাখিছো ইন্টারনেট কানেক্টিভিটি যদি ভাল হয় তেনেহলে একদম ক্লিয়ারলি দেখা পাবা কেতিয়াবা মোবাইল ইন্টারনেট দি অলপ প্রবলেম হয় ডাটার অলপ প্রবলেম থাকিলে অলপ কেতিয়াবা অলপ ব্লার নিচিনা লাগে নেক্সট কুয়েশন সাংহাই নামৰ জন্তুবিধ কত পোৱা যায় সাংহাই সাংহাই নামৰ জন্তু ঠিক আছে দা এনিমেল কল সাংহাই ফাউন্ড ইন কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক নামদফা ন্যাশনাল পার্ক কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক নকরেক রাষ্ট্রীয় উদ্যান বা নকরেক ন্যাশনাল পার্ক কোয়াশন দা এনিমেল কল সাংহাই বেসিক্যালি ফাউন্ড ইন আমি কত দেখা পাও সাংহাই নামৰ এই জন্তু মানে জন্তুটো আমি কত দেখা পাও আজি নতুনকে কোনে কোনে আহিছা ক্লাসত ফার্স্ট টাইম কোনে কোনে আহিছা আৰু কৌশিক একদম ভাল আছো ডেইলি পিডিএফ তোমালোকে পাই আছা টেলিগ্রাম গ্রুপত আৰু হোৱাটছএপ গ্রুপত ডেইলি পিডিএফ তোমালোকে পাই আছা যোৱাকালি ক্লাছৰ পিডিএফ পাই গৈছা ঠিক আছে ডেইলি ক্লাছৰ পিডিএফ বিলাক পাই আছা শর্ট ইনফরমেশন বিলাক পাই আছা ঠিক আছে শর্ট ইনফরমেশন বিলাক মই দি আছো ডেইলি তোমালোকে সব পাই আছে নে কাইন্ডলি এবাৰ কমেন্ট কৰি জনাবা তো যদি আমি কওঁ সাংহাই নামৰ জন্তুবিধ আমি পাওঁ কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক এতিয়া মনত রাখিবা এই কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক কত আছে আমাৰ এইটো আমাৰ আছে মণিপুৰত আছে কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক আমাৰ কত আছে মণিপুৰত আছে আৰু এই কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক দ্য অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক অফ দ্য ওয়ার্ল্ড ফ্লোটিং ন্যাশনাল পার্ক অফ দ্য ওয়ার্ল্ড মনত রাখিবা অফ দ্য ওয়ার্ল্ড কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক ঠিক আছে আমি যদি কবলৈ যদি যাও ইয়াত এটা হ্রদ পোৱা যায় ইয়াত এটা লেক আছে লেকটোৰ নাম কোৱাচোন ঠিক আছে লেকটোৰ নাম কোৱাচোন ইয়াত থকা ইম্পর্টেন্টলি যিটো আমি লেক দেখা পাওঁ লেকটোৰ নামটো কি ঠিক আছে গ্ৰেড থ্ৰী পেপাৰ ডেফিনেটলি সলভ কৰিম এই লেকটোৰ নামটো কি ইয়াত যিটো আমি লেক পাওঁ মণিপুৰততো ডেফিনেটলি সাংহাই ফেষ্টিভেল একদম একদম লোকটাক ইয়েস লোকটাক হ্রদটো আমার ইয়াত আছে লোকটাক ডেফিনেটলি ডেইলি পিডিএফ যোনে যোনে পোৱা নাই টেলিগ্রাম গ্রুপৰ নামটো মই লাস্টত মই লিখি দিম একদম ধুনীয়াকে তোমালোকে পাই যাবা নেক্সট কি বুলি কৈছে হারগিলৰ সুরক্ষার বাবে করা প্রচেষ্টার বাবে প্রদান করা গ্রিন অস্কার বুলি জনাজাত হুইটলি বটা কোন গৰাকী ব্যক্তিয়ে লাভ কৰিছে হু অন দা হুইটলি অ্যাওয়ার্ড অলসো নোন এজ গ্রিন অস্কার ফর দা এফোর্ট ইন প্রটেক্টিং দা গ্রেটার এক্সিস্টেন্ট স্টক আচ্ছা তোমালোকে ইয়ার এনসার করাচন পূর্ণিমা দেবী বর্মন হব নে যাদব পায়াং নে বীরুবালা রাভা নে রোহিত চৌধুরী ইয়ার লগতে এটা প্রশ্ন এটা কোয়েরিজ তোমালোক করিম যে তোমালোকে কোনে কোনে কারেন্ট এফেয়ার্সর মান্থলি এডিশন বিচরা মান্থলি এডিশন আমি মই ভাবিছো কারেন্ট এফেয়ার্সৰ এটা মান্থলি এডিশন তোমালোকৰ বাবে লৈ আহিম মান্থলি এডিশন সেশন এটা টু আৱাৰ্ছৰ থ্ৰী আৱাৰ্ছৰ এটা সেশন হব যিকোনো এটা সানডে মেৰাথন টাইপত তাত গোটেই এটা মাহ ধৰি লোৱা আছে এক্সাম্পল ফেব্ৰুৱাৰী মাহ ফেব্ৰুৱাৰী মাহত যি যি কাৰেণ্ট এফেয়াৰ্ছ আহিল স্পৰ্টছৰ পৰা ডিফেন্সৰ পৰা স্কিমৰ পৰা গভৰ্ণমেণ্টৰ পলিচিজৰ পৰা যিমান আছে আমি এটা ছিংগল ক্লাছত ডিছকাশ্যন কৰিম ইম্পৰ্টেণ্টখিনি
ইম্পর্টেন্ট খিনি যোনে যোনে বিচরা তোমালোকে আৰু এইটো ক্লাছ কৰিম আমি যিকোনো এটা সানডে যিকোনো এটা সানডে আমি এইটো সেশন কৰিম ঠিক আছে তোমালোকে এইটো মোক কবা কোনে কাৰ কাৰ লাগে সো কোৱাচন কারেক্ট আনসারটো কোৱাচন হু ওয়ান দা হুইটলি অ্যাওয়ার্ড অলসো নোন এজ গ্রিন অস্কার এই হুইটলি অ্যাওয়ার্ড হোক এইটো কিন্তু পরীক্ষার প্রশ্ন হব পারে যে কোনটো অ্যাওয়ার্ড হোক আমি গ্রিন অস্কার বলি আমি জানো হুইটলি অ্যাওয়ার্ড হোক গ্রিন অস্কার বলি জানা যায় এইটো কিয়র ক্ষেত্রে প্রোটেক্টিং দা গ্রেটার অ্যাডজাস্টেন্ট স্ট্রক ঠিক আছে সো ইয়ার কারেক্ট আনসারটো হব কাক দিয়া হয়েছে পূর্ণিমা দেবী বর্মন পূর্ণিমা দেবী বর্মন ঠিক আছে তোমালোকে যাদব পায়াঙক আমি কি বলি কয় ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া ঠিক আছে যাদব পায়াং ঠিক আছে বিরুবালা রাভা কিয় ফেমাস কোয়াশন বিরুবালা রাভা কিয় ফেমাস তোমালোকে মোক কমেন্ট কৰি কব লাগে বিরুবালা রাভা কিয় ফেমাস মই খালি এটা কথা তোমালোকক কম বাবো এটা কথা তোমালোকক কব বিচাৰিছো এটো যে তোমালোকে ৰাতিপুৱা 9টা বজাৰ টাইমটো মোক যোৱাকালি এজনে ভাল কোৱেশ্চন এটা কৰিছিলে যে স্যার ইমান ইউটিউব চ্যানেল আছে ইমান ক্লাসেস চলি থাকে কার ক্লাস ফলো কৰিম কার ক্লাস ফলো নকৰিম এই 9 AM টাইমটো তোমালোকে যদি গৌতম স্যারক দিব পাৰা গৌতম স্যারে তোমালোকক বহুত কিছু দিব গৌতম স্যারে তোমালোকক ইন রিটার্ন বহুত কিবা কিবি বস্তু দিব যদি 9 AM টাইমটো তোমালোকে গৌতম স্যারক দিব পাৰা ঠিক আছে নাও ডিপেন্ড করে তোমালোকৰ ওপৰত ইয়েস যাদব পায়ঙৰ মলাই ফরেস্ট ডেফিনেটলি বিরুবালা রাভা কিয় ফেমাস বিরুবালা রাভাও যথেষ্ট ফেমাস কিন্তু কিয় তোমালোকে মোক কবা কমেন্ট কৰি কোৱা নেক্সট কোৱেশ্চন আমাৰ শিক্ষার অধিকার আইনখন মৌলিক অধিকার হিসাবে কিহৰ অধীনত প্রণয়ন করা হয়েছে দ্য রাইট টু এডুকেশন রাইট টু এডুকেশন অ্যাক্ট ইজ এ ফান্ডামেন্টাল রাইট ওয়াজ এনাক্টেড আন্ডার আর্টিকেল 21A আর্টিকেল 25 আর্টিকেল 18 আর্টিকেল 23 কি হব কারেক্ট অ্যান্সারটো কোৱাচোন ডাইনী হত্যার এগেনস্টত মাত মাতিছিল বিরুবালা রাভা ইয়েস ডাইনী হত্যার এগেনস্টত মাত মাতিছিল কোনে বিরুবালা রাভা বিরুবালা রাভা এই কারণে বিরুবালা রাভা বহুত অ্যাওয়ার্ড পাইছে হয় না বহুত অ্যাওয়ার্ড পাইছে সো ইয়ার এই প্রশ্নটির কারেক্ট অ্যান্সার কি হব এই প্রশ্নটির কারেক্ট অ্যান্সার হব আর্টিকেল 21A সো আমার ফান্ডামেন্টাল রাইট আমি যদি কো আমার ভারতীয় সংবিধানত উই হ্যাভ লাইক রাইট নো 450 প্লাস আর্টিকেল কম্পিটিটিভ পরীক্ষার কারণে আমি 120 to 130 আমি আর্টিকেল পড়ব লাগে কম্পিটিটিভ পরীক্ষার ভাবে ইয়াত ফান্ডামেন্টাল রাইটর লগত জড়িত থাকা আর্টিকেলের সংখ্যা হয়েছে আর্টিকেল 12-র পর আর্টিকেল 35 লৈকে আর্টিকেল 35 লৈকে আর আর্টিকেল 12 টু আর্টিকেল 35-র ভিতর আর্টিকেল 21A আর্টিকেল 21A কি কোয়া আছে যে 6 to 14 years 6 years পর আপ টু 14 years লড়া ছোৱালীক যেটো আমার প্রাইমারি এডুকেশন মনত রাখিবা ইয়াত কিন্তু আকৌ এটা কথা আহে পরীক্ষাত যে কোনটো এডুকেশন প্রাইমারি এডুকেশন আর প্রফেশনাল এডুকেশন নট হায়ার এডুকেশন নট এ প্রফেশনাল এডুকেশন অনলি দ্য প্রাইমারি এডুকেশন ইজ মেড কম্পালসারি প্রাইমারি এডুকেশনাল প্রাইমারি এডুকেশন প্রাইমারি এডুকেশন টু কি আছে তেওঁলোকের বাবে কম্পালসারি হয় ঠিক আছে ইটস এ ফান্ডামেন্টাল রাইট যিকোনো লড়া ছোৱালীর 6-14 বছর বয়সের লড়া ছোৱালী নাও তোমালোকে মোক কোৱাচন এইটো কোনটো অ্যামেন্ডমেন্ট এক্টর দ্বারা ভারতীয় সংবিধানত ইনাক্ট করা হয়েছিল হুইচ বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিস আর্টিকেল 21A ইজ অ্যাটাচড উইথ ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমালোকে মোক এইটো কোৱাচন কোনটো আর্টিকেলের দ্বারা করা হয়েছে জালুকবাড়ি গৈছিল অলপ দেরি হয়ে গেল এনিওয়ে সবে কৰ পৰা আছে গুৱাহাটীৰ পৰা কোনে কোনে আছে মোক কোৱা কবাচোন গুৱাহাটী চিটিৰ পৰা কোনে কোনে আছে ইয়াত ক্লাছ কৰি আছে নেক্সট কুৱেশ্চনটো কি কৈছে তোমালোকে মোক এইটো কোৱা যে কিমান নম্বৰ এমেণ্ডমেণ্ট এক্টৰ দ্বাৰা এই আৰ্টিকেল 21A ইনাক্ট কৰা হৈছিলে ইয়েস মনীষা একদম ঠিক ঠাককে উত্তর দিছে দ্যাট ইজ বাই দ্য 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিমান নম্বর অ্যাক্টর দ্বারা মই ইয়াতে অলপ লিখি দিছো 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিমান সনত হৈছে 2002 নহয় দ্যাট ইজ 2002 ইয়েস কারেক্ট 2002 নেক্সট অর্থশাস্ত্রর গ্রন্থকার চাণক্য কার রাজ্যসভাত এগারী মন্ত্রী আসে অর্থশাস্ত্র গ্রন্থ অর্থশাস্ত্র কিহর রিলেটেড বুক তোমালকে এই মোক আগত কবা রিলেটেড টু অর্থশাস্ত্র রিলেটেড টু কিহর কবা আর এই যে চাণক্য যে আসে যা কটিল বা বিষ্ণুগুপ্ত বলে কয় চাণক্য কার রাজ্যসভাত এগারী মন্ত্রী আসে চাণক্য ইজ দ্য অথর অফ অর্থশাস্ত্র ওয়াজ এ মিনিস্টার অফ কোয়াশন ভেরি নাইস অরুণব কুণ্ডু বাসুগাঁও মোর ঘরের ওসর একদম ওকে সো কি হবো তেনে ইয়ার কারেক্ট অ্যান্সারটা
অর্থশাস্ত্রৰ গ্ৰন্থকাৰ চাণক্য কাৰ ৰাজ্যসভাত এগৰাকী মন্ত্ৰী আছিল, এইটো ভালকে বুজিবা। এইটোত ইয়াত বহুত কেইটা পইণ্ট আহি যায়। নাম্বাৰ ওৱান, যদি আমি কবলৈ যদি যাওঁ, কাৰেক্ট আনচাৰটো হ'ব চন্দ্ৰগুপ্ত মৌৰ্য। চন্দ্ৰগুপ্ত মৌৰ্যক একচুৱেলি ষ্টাব্লিছ কৰিছিলে কোনে, তেওঁক বনাইছিলে চাণক্য। চন্দ্ৰগুপ্ত মৌৰ্যক, যোনে মৌৰ্য ডাইনেষ্টিৰ ফাউণ্ডাৰ আছিলে, মৌৰিয়ান সাম্ৰাজ্য আমি যদি কওঁ, আফটাৰ দ্য এণ্ড অফ নন্দা ডাইনেষ্টি, মৌৰিয়ান ডাইনেষ্টি কেতিয়া আহে চেনেৰিঅ'ত, আফটাৰ দ্য এণ্ড অফ নন্দা ডাইনেষ্টি, নন্দা ডাইনেষ্টিৰ যেতিয়া ধ্বংস হয়, নন্দা ডাইনেষ্টিৰ যেতিয়া মানে ধ্বংস হয়, তেতিয়া মৌৰিয়ান ডাইনেষ্টি ষ্টাব্লিছ হয়। চন্দ্ৰগুপ্ত মৌৰ্যই ষ্টাব্লিছ কৰে, আৰু চন্দ্ৰগুপ্ত মৌৰ্যক কোনে গাইড কৰিছিলে, চাণক্যই গাইড কৰিছিলে। এই যিটো অৰ্থশাস্ত্ৰ নামৰ কিতাপ, এইটো কোনো ইকনমিক্সৰ কিতাপ নহয়, এইটো হৈছে পলিটিকেল চায়েন্সৰ এটা কিতাপ। কি, হাউ টু ডু দ্য পলিটিক্স, এইটো পলিটিৰ লগত জড়িত থকা এটা কিতাপ, মনত ৰাখিবা। নাও আমি যদি কওঁ এই চাণক্যক কোনে কি কৰিছিলে, চাণক্যক ধননন্দই, ধননন্দ কোন আছিলে, ধননন্দ আছিলে ইজ দ্য লাষ্ট ৰুলাৰ, ইজ দ্য লাষ্ট ৰুলাৰ অফ দ্য নন্দ ডাইনেষ্টি। ধননন্দই চাণক্যক অপমান কৰিছিলে, আৰু সেই অপমানৰ বদলা লৈছিলে কোনে, চাণক্য। সেইকাৰণে আমি আজিৰ ডেটতো চাণক্যৰ যিটো ৰুলছ আমি ৰাজনীতিৰ ক্ষেত্ৰত, ব্যক্তিগত জীৱনৰ ক্ষেত্ৰত আমি বহুত ফ'ল' কৰোঁ, হয়নে নহয়? ভেৰি গুড মৰ্ণিং এভৰি ওৱান, ভেৰি গুড মৰ্ণিং। ঠিক আছে, তেনেহলে এইটো কি হব, চন্দ্রগুপ্ত মৌর্য, মনত রাখিবা এইটো। নেক্সট কি কৈছে, আচ্ছা অশোকক আমি কি বুলি কওঁ, তোমালোকে কবাচোন, আৰু অশোক ৰজা হোৱাৰ আগত তেওঁ কিমানজন ভাতৃক হত্যা কৰিছিলে, তেওঁ কিমানজন তেওঁৰ ভাতৃক হত্যা কৰিছিলে কবাচোন, চাওঁ কিমান তোমালোকৰ হিষ্ট্ৰীৰ নলেজ আছে। আৰু আজিও অলপ সবে 100 ক্ৰছ হৈ গৈছে, সবে যিমান পাৰা লাইক, আৰু সবকে মাতি লওক, যেতিয়া ষ্টুডেণ্টৰ সংখ্যা বেছি হয় তেতিয়া ক্লাছবিলাক কৰিও আমাৰ ভাল লাগে। অ'কে, নিম্নলিখিত কোনগৰাকী অভিযাত্ৰীয়ে মহম্মদ বিন তুগলকৰ ৰাজত্বকালত ভাৰত ভ্ৰমণ কৰিছিলে? হু এমং দ্য ফলোইং ৱাজ এন এক্সপ্ল'ৰাৰ টু ভিজিট ইণ্ডিয়া ডিউৰিং দ্য ৰিজিম অফ মহম্মদ বিন তুগলক? তোমালোকে কোৱাচোন, ফা হেন, ভাস্কো দা গামা, হিউৱেন চাং, ইবাম বাথুতা, কি হ'ব ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো, ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব, তোমালোকে কমেণ্ট কৰি মোক ক'বা। মহাপদ্মানন্দ ডেফিনেটলি ফাউণ্ডাৰ আছিলে তেওঁ। ঋষাময় কৈ আছো যে মধ্যপ্ৰদেশত কি আছে, হায়েষ্ট ফৰেষ্ট কাভাৰ, মানে ভাৰতবৰ্ষৰ ভিতৰত যিমান মধ্যপ্ৰদেশ ডাঙৰ এটা ষ্টেট, চ' চবতকৈ বেছি ফৰেষ্ট মধ্যপ্ৰদেশত আছে। কিন্তু এৰিয়া ৱাইজ, যে ধৰি লওক মোৰ কাষত 100 টকা আছে, কিন্তু মানে মই যদি তোমাক ক'বলৈ যদি যাওঁ যে মোৰ কাষত এজনৰ কাষত 1000 টকা আছে, তো 500 টকা খৰচ কৰিছে, সেইটো তেওঁৰ হিচাপত। কিন্তু এইটো কি হ'ল, এইটো 50% হ'ল, মানে মধ্যপ্ৰদেশত তোৰ এইটো কি 1000 টকা আছে, 500 টকা খৰচ কৰিছোঁ, এইটো মই 50% হৈছে। কিন্তু মোৰ কাষত আছে 100 টকা, মই খৰচ কৰিছোঁ 80 টকা, ডেট মিনচ মই 80% খৰচ কৰিছোঁ। পাৰ্চেণ্ট ৱাইজ ৱাইজ আমাৰ মিজোৰামত হায়েষ্ট ফৰেষ্ট কাভাৰ আছে, আৰু এৰিয়া ৱাইজ যদি আমি চাওঁ আমাৰ মধ্যপ্ৰদেশৰ হায়েষ্ট ফৰেষ্ট কাভাৰ আছে। এই দুটা তোমাক কোৱা হৈছে, ঠিক আছে। চ' এইটো কি হ'ব, তেনেহ'লে কোনগৰাকী অভিযান্ত্ৰীয়ে মহম্মদ বিন তুগলকৰ ৰাজত্বকালত ভাৰত ভ্ৰমণ কৰিছিলে, কি হ'ব তেনেহ'লে কাৰেক্ট এনচাৰটো, ইবাম বাথুতাৰ কথা কৈছে চবে, ডেফিনেটলি দেট ইজ ইবাম বাথুতা, ইবাম বাথুতা। তোমালোকে এটা লিষ্ট পঢ়িবা, ষ্টেটিক জিকে তোমালোকে যেতিয়া পঢ়া, লিষ্ট এটা পঢ়িবা, ইম্পৰ্টেণ্ট ফৰেইন ট্ৰেভেলাৰ, ইম্পৰ্টেণ্ট ফৰেইন ট্ৰেভেলাৰ, এইটোৰ পৰা কিন্তু পৰীক্ষাত বহুত কোৱেশ্যন দিয়ে, তেওঁলোকে কি কি লিখিছিলে ভাৰতবৰ্ষৰ বিষয়ে, ঠিক আছে, এই কুৱেশ্যনবিলাকৰ পৰা প্ৰশ্ন আহে। নেক্সট, স্বাধীন ভাৰতত প্ৰথমগৰাকী আইন আৰু ন্যায়মন্ত্ৰী কোন আছিলে? যোনে যোনে ক্লাছ কৰি আছে একদম ধৈৰ্য সহকাৰে আৰু কণ্টিনিউটি বজাই ৰাখি ক্লাছ কৰিব লাগিব। হু ইজ দ্য ফাৰ্ষ্ট ল এণ্ড জাষ্টিচ মিনিষ্টাৰ অফ ইণ্ডিপেণ্ডেণ্ট ইণ্ডিয়া? বল্লভভাই পেটেল, চি ৰাজা গোপালাচাৰী, মৌলানা আবুল কালাম আজাদ, বি আৰ আম্বেদকাৰ, কি হ'ব? যে স্বাধীন ভাৰতৰ প্ৰথমগৰাকী আইন আৰু ন্যায়মন্ত্ৰী কোন আছিলে? চৰ্দাৰ বল্লভভাই পেটেল, চি ৰাজা গোপালাচাৰী, মৌলানা আবুল কালাম আজাদ আৰু বি আৰ আম্বেদকাৰ, কি হ'ব? হু ইজ দ্য ফাৰ্ষ্ট ল এণ্ড জাষ্টিচ মিনিষ্টাৰ অফ ইণ্ডিপেণ্ডেণ্ট ইণ্ডিয়া? কোৱাচোন। ইয়েছ, ইমাম মাথোতাই কি লিখিছিলে, ৰিহালা। ইবাম বাথুতাই কি লিখিছিলে, ৰিহালা। মই এইটোৱে কৈছো যে তোমালোকৰ পৰীক্ষাত কিন্তু এইবিলাক কুৱেশ্যন আহিব, ৰিহালা লিখিছিলে তেওঁ। চ' এইটো কি হ'ব, প্ৰথম ন্যায় আৰু জাষ্টিচ মিনিষ্টাৰ, দেট ইজ ডক্টৰ বি আৰ আম্বেদকাৰ, ডক্টৰ বি আৰ আম্বেদকাৰ, ঠিক আছে, বাবা চাহেব আম্বেদকাৰ বুলি যাক আমি কৈছো, যাক আমি কি বুলি কওঁ, ফাদাৰ অফ ইণ্ডিয়ান কনষ্টিটিউশ্যন, ফাদাৰ অফ ইণ্ডিয়ান কনষ্টিটিউশ্যন,
যাক আমি কি বুলি কওঁ ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বুলি আমি কওঁ ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডক্টৰ বি আর আম্বেদকর আৰু এই ডক্টৰ বি আর আম্বেদকৰে আমাৰ দেশৰ সংবিধান বনাবলৈ টোটাল টাইম লৈছিল 2 ইয়ার্স 11 মান্থস এণ্ড 18 ডেজ ষ্টেট কমিটিৰ টোটাল মেম্বাৰ আছিল 7 মেম্বাৰ টকা খৰচ কৰিছিল টোটাল 6.4 মিলিয়ন টোটাল কেইটা দেশৰ পৰা কনসেপ্ট লৈ আছিল 11 কান্ট্রি এই কনসেপ্টবোৰ মনত ৰাখিব লাগিব ওকে এই কনসেপ্টবোৰ আমি মনত ৰাখিব লাগিব ড্রাফটিং কমিটিৰ তো চেয়ারম্যান আছিল নেক্সট কুৱেশ্চন ডুৰাল লাইন যি দুখন দেশৰ সীমাৰেখা গঠন কৰে সেই দুখন দেশ কি কি ডুৰাল লাইন ফৰ্মছ দ্য ডিভাইডিং বৰ্ডাৰ বিটুইন ডুৰাল লাইনে কোন দুটা দেশৰ মাজত ডিভাইডিং লাইন ক্ৰিয়েট কৰে ইয়াত চাৰিটা অপচন দিয়া আছে ৰবাচোন এইটো কেজন অকে পাকিস্তান আৰু আফগানিস্তান ভাৰত আৰু ব্ৰহ্মদেশ পাকিস্তান ব্ৰহ্মদেশ মানে বৰ্মাৰ কথা কৈছে পাকিস্তান আৰু ভাৰত ভাৰত আৰু বাংলাদেশ কি হব ডুৰাল লাইন কোন দুখন দেশৰ মাজত সীমাৰেখা গঠন কৰে কোৱাচোন ইয়াৰ লগত সংগতি ৰাখি আৰু বহু কেইটা আমাৰ এনচাৰ আহি যায় ডেফিনেটলি অৰুণৱ ডেফিনেটলি আৰু ডক্টৰ বি আৰ আম্বেদকৰ সম্পৰ্কে আৰু বহুত কথা আছে ডক্টৰ বি আৰ আম্বেদকৰ যেনেকে অল দ্য থ্ৰী ৰাউণ্ড টেবুল কনফাৰেন্সত পাৰ্টিচিপেট কৰিছিলে ডক্টৰ বি আৰ আম্বেদকৰৰ লগত আমাৰ গান্ধীজীৰ এটা চুক্তি হৈছিলে চুক্তিটোৰ নামটো তোমালোকে ক'ব পাৰিব লাগিব ঠিক আছে এনেকুৱা বহুত পইণ্ট আছে ডক্টৰ বি আৰ আম্বেদকৰক লৈ তেওঁ দলিতক লিড কৰিছিলে ঠিক আছে তো ডুৰাল লাইন কাৰ মাজত আছে মনত ৰাখিবা যে ডুৰাল লাইন আছে অলৱেজ পাকিস্তান আৰু আফগানিস্তানৰ মাজত এতিয়া যদি মই কবলৈ যদি যাওঁ যেনেকে ইণ্ডিয়া আৰু পাকিস্তান ইণ্ডিয়া আৰু পাকিস্তানৰ মাজত কি কি আছে নাম্বাৰ ওৱান এল অ' চি আছে ৰেড ক্লিফ লাইন আছে কি আছে ৰেড ক্লিফ লাইন আছে ৰেড ক্লিফ লাইন এল অ' চি এণ্ড ৰেড ক্লিফ লাইন যদি আমি কওঁ ইণ্ডিয়া আৰু চাইনাৰ মাজত কোনটো কোনটো আছে ডেট ইজ এল এ চি আছে এল এ চি আছে আৰু কি আছে মেকমোহন লাইন আছে মেকমোহন লাইন আছে আমাৰ মেকমোহন লাইন চ' এইবিলাক মনত ৰাখিব লাগিব ঠিক আছে ইণ্ডিয়া আৰু চাইনাৰ মাজত ইণ্ডিয়া আৰু পাকিস্তানৰ মাজত নেক্সট কি কৈছে চোৱা ভাৰতত যিটো বঁটাৰ বাবে ৰাষ্ট্ৰীয় আন্তঃবিদ্যালয় ফুটবল টুৰ্ণামেণ্ট খেলা হয় সেই বঁটাটোৰ নামটো কি দ্য নেশ্যনেল ইণ্টাৰ স্কুল ফুটবল টুৰ্ণামেণ্ট যিটোৰ বাবে খেলা হয় সেইটো এই কাপটোৰ নাম কি ডুৰাণ্ড কাপ ডিউলিপ ট্ৰফি সুব্ৰত কাপ ইৰাণী ট্ৰফি কোৱাচোন কি হ'ব কোৱাচোন কি হ'ব ইয়েছ গান্ধীজীৰ লগত যিটো ডক্টৰ বি আৰ আম্বেদকৰৰ যিটো পেক্ট চাইন হৈছিলে এইটো আমি কৈছো পুনা পেক কিমান চনত কোৱাচোন এইটো কোৱা হয় এজ এ পুনা পেক কিমান চনত কোৱাচোন এইটো কোৱা আন্তঃৰাষ্ট্ৰীয় ফুটবল টুৰ্ণামেণ্ট কি হব কোৱা ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হব কোৱা দ নেশ্যনেল ইণ্টাৰ স্কুল ফুটবল টুৰ্ণামেণ্ট ইন ইণ্ডিয়া ইজ প্লেড ফৰ যদি আমি কবলৈ যদি যাওঁ কি হব চবে কৈছে স্যার ডুৰাণ কাপ সবে কৈছে স্যার ডুৰাণ কাপ নহয় ভাই ডুৰাণ কাপ তো ৰিচেন্টলি অসমতে হৈ গল ডুৰাণ কাপ ৰিচেন্টলি অসমতে হৈ গল যিসকলে বাসুগাঁও কোকৰাঝাৰৰ ল'ৰা ছোৱালী আছা আমি জানো যে কোকৰাঝাৰত হৈছে সাই ষ্টেডিয়ামত খেলা হৈছে ডুৰাণ কাপ বাই দা ডুৰাণ কাপ একচুৱেলি লিড কৰে বাই দা ইণ্ডিয়ান আৰ্মি লিড কৰে ইণ্ডিয়ান আৰ্মিৰ দ্বাৰা এইটো কি হব সুব্ৰত কাপ কি খেলা হয় এইটো সুব্ৰত কাপ খেলা হয় সুব্ৰত কাপ খেলা হয় মনত ৰাখিবা নট ডুৰাণ কাপ লাইক ঠিক আছে আগৰ পিডিএফ গোটেইটো দি আছো মই যিটো আমাৰ টেলিগ্ৰাম গ্ৰুপ ঠিক আছে আসাম কম্পিটিটিভ এক্সাম বাই আড্ডা 24/7 এন ই ঠিক আছে গোটেইকেইটাৰ ফাৰ্ষ্ট লেয়াৰটো কেপিটেল হয় ফাৰ্ষ্ট মানে লেটাৰটো নেক্সট কুৱেশ্যন 1926 চনত স্থাপন কৰা অসমৰ সৰ্বপ্ৰথম ব্যক্তিগত খণ্ডৰ বেংকটোৰ নামটো কি দ্য ফাৰ্ষ্ট প্ৰাইভেট বেংক অফ আসাম চেট আপ ইন দ্য ইয়াৰ অফ 1926 কি বুলি কৈছে 1926 চনত স্থাপন কৰা অসমৰ সৰ্বপ্ৰথম ব্যক্তিগত খণ্ডৰ বেংকটোৰ নামটো কি অসম কোঅপাৰেটিভ এপেক্স বেংক লিমিটেড দ্য গুৱাহাটী বেংক লিমিটেড আসাম গ্ৰামীণ বিকাশ বেংক লিমিটেড লক্ষ্মী গাঁৱলীয়া বেংক লিমিটেড কি হব কোৱাচোন কাৰেক্ট এনচাৰটো ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হব মুনুৱে ইয়াত কৈছে স্যার মৌলানা আবুল কালাম আজাদ কি কি মন্ত্ৰী আছিলে মৌলানা আবুল কালাম আজাদ কি মন্ত্ৰী আছিলে কোৱাচোন কোনে কওক কোনোবাই ক'ব পাৰিব নেকি তাৰ প্ৰশ্নটো এনচাৰ মৌলানা আবুল কালাম আজাদ আছিলে এডুকেশ্যন মিনিষ্টাৰ মনত ৰাখিবা এডুকেশ্যন মিনিষ্টাৰ আছিলে চ' ইয়াৰ এনচাৰটো কোৱাচোন 1926 চনত স্থাপন কৰা অসমৰ সৰ্বপ্ৰথম ব্যক্তিগত খণ্ডৰ বেংকটোৰ নামটো কি কাৰেক্ট এনচাৰটো কি হব কাৰেক্ট এনচাৰটো হব দ্য গুৱাহাটী বেংক লিমিটেড দ্য গুৱাহাটী বেংক লিমিটেড
এইটো আছিলে কিমান সনত এস্টাবলিশ হৈছিলে 1926 নাও যদি মই 1926ৰ যেটো এই সনটোক যদি মই যদি হিষ্ট্ৰিৰ লগত কানেক্ট কৰো হিষ্ট্ৰিৰ লগত যদি কানেক্ট কৰো কি আছিলে কোৱাছ 1925ত কিবা এটা হৈছিলে 1927তো কিবা এটা হৈছিলে কি কি হৈছিলে তোমালোকে কোৱাছ 1925ত তাৰ এক বছৰ আগত এক বছৰ পিছত দুটা ইম্পৰ্টেন্ট ঘটনা ঘটিছিলে দুটা ইম্পৰ্টেন্ট ইভেন্ট আছে আমাৰ হিষ্ট্ৰিত মই স্পেশালি দা মডাৰ্ণ ইণ্ডিয়ান হিষ্ট্ৰিত নেক্সট কি কৈছে চোৱা নীতি আয়োগৰ পদত চেয়াৰমেন কোনগৰাকী হয় নীতি আয়োগ এই যিটো আমাৰ নেশ্যনেল ইনষ্টিটিউচন ফৰ ট্ৰান্সফৰ্মিং ইণ্ডিয়া নেশ্যনেল ইনষ্টিটিউচন ফৰ ট্ৰান্সফৰ্মিং ইণ্ডিয়া নীতি আয়োগৰ পদত চেয়াৰমেন কোন হয় প্ৰধানমন্ত্ৰী আৰ বি আইৰ গভৰ্ণৰ ভাৰতৰ বিত্তমন্ত্ৰী ভাৰতৰ গৃহমন্ত্ৰী কি হ'ব 1926ত ইভেণ্ট যিটো হৈছিলে দেট ইজ ট্ৰিটি অফ ইয়াংগাবু ডেফিনেটলি ট্ৰিটি অফ ইয়াংগাবু গম পালো 1925 আৰু 1927ত মডাৰ্ণ ইণ্ডিয়ান হিষ্ট্ৰিত কি হৈছিলে কোৱা কোৱা কৈ থাকা ৰেপিড ফায়াৰ ছেশ্যন চলিব ৰেপিড ফায়াৰ আমি ৰেপিডলি প্ৰশ্নৰ উত্তৰবিলাক আমি চাই যাম আৰু 150 ক্ৰছ হৈ যাব লাগে 150 ক্ৰছ হৈ যাব লাগে যিমান পাৰা 150 ক্ৰছ হৈ যাব লাগে শ্বেয়াৰ কৰি থাকা সো হু হোল্ডস দা পজিশন অফ দা চেয়াৰমেন অফ নীতি আয়োগ কারেক্ট আনসার আমি সকলে জানো দ্যাট ইজ ভারতের প্রধানমন্ত্রী এটা হোল্ড করে আমার কি আছিলে আমার 1951ৰ পৰা এটা ভালকে অলপ বুঝি লওয়া এটা বহুত এতিয়া প্রশ্নত আহে পরীক্ষাত আহে 1951ৰ পৰা আমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্যাট ইজ 5-year প্ল্যান আমার চলিছিলে 5-year প্ল্যান আৰু যেতিয়া আমি আহি কিনে 12th 5-year প্ল্যানত পোৱা দিছিলো 12th 5-year প্ল্যানত তেতিয়া আমাৰ কি হল 2014ত যেতিয়া আমাৰ কেন্দ্ৰত চৰকাৰ পৰিৱৰ্তন হল আৰু বিজেপি লিড গভৰ্ণমেণ্ট আহিলে বিজেপি লিড গভৰ্ণমেণ্ট আহিলে তেওঁলোকে কি কৰিলে 2015ৰ 1st January পৰা নীতি মানে যিটো 1st January পৰা তেওঁলোকে 5-year প্ল্যানক বন্ধ কৰি নীতি আয়োগৰ কাম ষ্টাৰ্ট কৰিলে নীতি আয়োগ ঠিক আছে নীতি আয়োগৰ কাম কৰিছিলে সৰি ইয়েছ ট্ৰিটি অফ ইয়াংগাবু 1826 সৰি কথাত কথাত পাহৰি যাওঁ আমি কেতিয়াবা ঠিক আছে সো 2015ৰ 1st January পৰা তেওঁলোকে কি ষ্টাৰ্ট কৰিলে নীতি আয়োগটো ষ্টাৰ্ট কৰিলে ঠিক আছে নীতি আয়োগৰ চেয়াৰমেনটো হৈছে দেশৰ প্ৰধানমন্ত্ৰী নীতি আয়োগৰ চেয়াৰমেন কোন দেট ইজ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী ইয়েছ 1826 24 ফেব্ৰুৱাৰী ডেফিনেটলি আরে ভাই হয়ে যায় কেতিয়াবা কি হয় না যেতিয়া আমি ফ্লোর পড়াই থাকো তেতিয়া কেতিয়াবা মানে এটু গোলমাল হয়ে যায় ইয়েস মই ভাবিছো যে 1925 আর 1927 দুটা ঘটনা ঘটিছিল তোমালোকে আগতৰ পিছৰটো কোৱাছোন ইয়েস নেক্সট কি কৈছে ভাৰতবৰ্ষত কোন প্ৰকাৰৰ গণতন্ত্ৰ অনুসৰণ কৰা হয় হুইচ ফৰ্ম অফ ডেমোক্ৰেচি ইজ ফলোড ইন ইণ্ডিয়া কোৱাছোন হুইচ ফৰ্ম অফ ডেমোক্ৰেচি ভাৰতবৰ্ষত ফলো কৰা হয় প্রতিনিধিমূলক গণতন্ত্র রাষ্ট্রপতি গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র অংশগ্রহণমূলক গণতন্ত্র কি হব কারেক্ট আনসার টু ইয়ার ইয়ার কারেক্ট আনসার টু কি হব কোয়া 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 কারেক্ট আনসার টু কি হব কোয়া ভারতবর্ষত আমি কোন প্রকারের গণতন্ত্র আমি শুনো ফার্স্ট অফ অল মনত রাখিবা গণতন্ত্র কথার অর্থটো কি এইটোর মিনিংটোয় বহুতর কাখন ক্লিয়ার নহয় গণ মানে হৈছে জনসাধারণ তন্ত্র মানে হৈছে শাসন ব্যবস্থা দ্যাট মিন্স জনসাধারণের দ্বারা যে শাসন ব্যবস্থা চলে তাক আমি গণতন্ত্র বুলি কব পাৰো এইটো ফার্স্ট অফ অল মনত রাখিবা নাও যদি আমি চাও ভারতবর্ষত কি টাইপস অফ ডেমোক্রেসি আমি ফলো করো ভারতবর্ষত যদি আমি চাবলে যাও আমি ফলো করো এজ এ পার্লামেন্টারি ডেমোক্রেসি ইয়াত দিছে আমি কব পাৰো বাট সুইটেবল কি হয় প্রতিনিধিমূলক গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র তো ডেফিনেটলি সো এটো সুইটেবল টু হবো এটোয়ে সি সংসদীয় গণতন্ত্র কারণ আমার সংসদ আছে সংসদত সাংসদ সকলে নির্বাচিত হয়ে যায় সো সংসদীয় গণতন্ত্র কব লাগিব পার্লামেন্টারি ডেমোক্রেসিটো কব লাগিব আগত পার্লামেন্টারি ডেমোক্রেসি এটা যদি কোনোবাই যদি কোৱা যে স্যার রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এটাও কিন্তু কোনো ক্ষেত্রত রাইট হয়ে যায় রিপ্রেজেন্টেটিভ ডেফিনেটলি আমি রিপ্রেজেন্টেটিভ পঠাও আমাক রিপ্রেজেন্ট করে এমপি অকলে বাট ইয়াত মোর সুইটেবল হয়ে যায় সংসদীয় গণতন্ত্র কারণ আমার একটা সংসদ আছে আমার একটা কি আছে আমার একটা সংসদ আছে আর এই সংসদত কি হয় সাংসদ সকলে নির্বাচিত হয়ে যায় সাংসদ সকলে নির্বাচিত হয়ে যায় আর তারপর রজা হয়ে যায় এমএলএ আর এমপি বিলাক ইলেকশন জিকি যাওয়ার পিছত কি হয়ে যায় রজা হয়ে যায় আমার অসমত তো আর রজা বনোয়া কালচারটা আর বেশি চলি আছে এতিয়া আজির ডেটত এই কারণে অসমত কি হয়ে আছে
তোমালোকে খালি অকল খালি মামাই কি কাম করলে এই চালে নহব নয়, অকল খালি মামাই কি কাম করলে, নিজের নিজের এরিয়ার এম এল এ এমপি বিলাকে কি কাম করলে এটা এইটু মেজার করব লাগে। ওসরত আই আছে 24 আর 26, হয় নয় নিজের এরিয়ার এম এল এ যদি ভাল নহয় মামাই অকলে একু ডেভেলপ করব নয়, এটাও মনত রাখবা। নেক্সট কি কইছে, বাংলাদেশ গঙ্গা নদীর মিলিত হওয়ার পিছত ব্রহ্মপুত্র নদীক আমি কি নামে জানো? ঠিক আছে, কোয়েশ্চন, বাই হুইচ নেম ইজ দ্য রিভার ব্রহ্মপুত্র নোন আফটার ইট জয়েন্স দ্য রিভার গঙ্গা ইন বাংলাদেশ? এটা বহুত ইজি আছে, সাইমন কমিশন 1927 ডেফিনেটলি। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হব চা, যদি আমি কও বাংলাদেশত যেতিয়া ব্রহ্মপুত্র নদী সোমাই যায় আর গঙ্গার লগত মিলে তেতিয়া তাক আমি ডেফিনেটলি কি বলি কও, তেতিয়া আমি তাক আমি ডাইরেক্টলি আমি পদ্মা বলি আমি কব পারো, পদ্মা। ঠিক আছে, পদ্মা বলি আমি কও, না সরি, বাংলাদেশত ব্রহ্মপুত্রত কোয়া, ব্রহ্মপুত্রক কোয়া হয় যমুনা আর গঙ্গাক কোয়া হয় পদ্মা। ঠিক আছে, কিন্তু ইয়ার যমুনাটো দিয়া নাই, যমুনাটো দিয়া নাই। ঠিক আছে, সো এইটো অলপ কনফিউশন আছে কোয়েশ্চনটো। আর তারপর পদ্মা যমুনা মেঘনা আর আমার যেটু বরাক রিভার এইটু মেঘনা বলি আমি কো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন গৈছো, মূল মধ্যরেখার পরা পূর্ব আর পশ্চিম দিকর কোন ঠাইর কৌণিক দূরত্ব আমি কি বলি কব পারো? দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ এনি প্লেস ফ্রম এ প্রাইম মেরিডিয়ান মেজার টুয়ার্ডস ইস্ট এন্ড ওয়েস্ট ইজ কল্ড, কি বলি কো আমি, লেটিচিউড বলি কো নে লংগিচিউড বলি কো নে অল্টিচিউড বলি কো নে অ্যাম্প্লিটিউড বলি কো, কোয়াশন কি হব? আমি কি বলি কব পারো? দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ এনি প্লেস ফ্রম প্রাইম মেরিডিয়ান মেজার্ড টুয়ার্ডস ইস্ট এন্ড ওয়েস্ট আমি তা কি বলি কব পারো, কোয়াশন, লেটিচিউড বলি বহুতে কইছে, কারেক্ট অ্যান্সারটো কি হব, কারেক্ট অ্যান্সারটো হব দ্যাট ইজ লংগিচিউড, কি হব দ্যাট ইজ লংগিচিউড, মনত রাখিবা লংগিচিউড। ঠিক আছে, মানে দ্রাঘিমাংশক আমি কবলি কব পারো। ঠিক আছে, মূল মধ্যরেখার পরা পূব আর পশ্চিম দিকর কোন ঠাইর কৌণিক দূরত্বক আমি কি বলি কও, দ্রাঘিমাংশ বলি কও। আর আগের কোয়েশ্চনটা ভালকে বুঝি লবা, বাংলাদেশত যেতিয়া গঙ্গা নদী সোমায় তাক আমি কও এজ এ পদ্মা, আমার ব্রহ্মপুত্র নদী যেতিয়া বাংলাদেশত সোমায় তাক আমি কও এজ এ যমুনা, আমার বরাক রিভার যেতিয়া বাংলাদেশত সোমায় তাক আমি কও এজ এ মেঘনা, আর তারপর গঙ্গা পদ্মা যমুনা ডেল্টা, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা ফর্মেশন করে। নেক্সট কি কইছে, নিম্নলিখিত যুগ্ম সমূহ কোনটো যুগ্ম শুদ্ধক রচিত হওয়া নাই, দ্যাট মিন্স ফর্ম পিয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ। ঠিক আছে, নট কারেক্টলি ম্যাচ, এটা বহুত ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা। হাইড্রোস্ফিয়ার ওয়াটার, বায়োস্ফিয়ার এনভায়রনমেন্ট, অ্যাটমোস্ফিয়ার এয়ার, লিথোস্ফিয়ার ল্যান্ড, কি হব কারেক্ট অ্যান্সারটো ইয়ার, কোয়া ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হব? পদ্মার ইলিশ ফেমাস ডেফিনেটলি, ইলিশ হিলসা, হিলসা বলি কয়, হয় না? কি হব কোয়া, কোনটো যুগ্ম ইয়াত শুদ্ধকৈ মিলা নাই, কোনটো যুগ্ম ইয়াত শুদ্ধকৈ মিলা নাই চোৱা, যদি আমি কবলৈ যদি যাও কারেক্ট এনসারটো হব এটমোস্ফিয়ার, এটমোস্ফিয়ার এয়ার এটো হাইড্রোস্ফিয়ার ওয়াটার, এটমোস্ফিয়ার বায়ু বলি কলে এটমসফিয়ার টু ইজ এ লেয়ার, সো বায়ু টু তাত যায়, লিথোস্ফিয়ার টু ডেফিনেটলি ঠিক আছে, এটি স্থল, বায়োস্ফিয়ার এনভায়রনমেন্টর লগত জড়িত, হাইড্রোস্ফিয়ার পানি, এটু অলপ কনফিউশন দিছে, বাট এনেকুয়া কোয়েশ্চন। সো না, লিথোস্ফিয়ার আমি কাক কও, সো আমার যেটু, আমার যেটু যদি আমি কবলে যদি যাও আর্থর যেটু ইনসাইড যেটু আমার আছে ক্রাস্ট মেন্টেল আর কোর, এই যেটু আমার ক্রাস্ট, এই যেটু ল্যান্ড এরিয়া, এই যেটু আমার ল্যান্ড এরিয়া, এই ল্যান্ড এরিয়াটুক আমি লিথোস্ফিয়ার বলি কও, এটাও তোমালোকে ভুল নকরিবা।
আৰু মেণ্টেলৰ যিটো পাৰ্ট ইয়াক আমি কওঁ এজ এ এষ্ট্ৰনোস্ফিয়াৰ সো এই হিচাপত আমাৰ ডি টু ক্লিয়াৰ আছে সি টু ইয়াত প্ৰব্লেম আছে ঠিক আছে নেক্সট কুৱেশ্যন সুনামি সংঘটিত হোৱা অঞ্চল সুনামি সংঘটিত ক'ত হয় মহাসাগৰ মৰুভূমি গভীৰ অৰণ্য উচ্চ পৰ্বত ভেৰি ইজি কুৱেশ্যন ইয়াত একচুৱেলি সবকেইটাই মিলি আছে এইটোৱে মই কৈছো এইটো এইকাৰণে কনফিউশ্যন হাইড্ৰস্ফিয়াৰ পানী এটমস্ফিয়াৰ বায়ু এটমস্ফিয়াৰ ডেফিনেটলি বায়ুৰ লগত জড়িত আছে বায়োস্ফিয়াৰ পৰিৱেশ লিথস্ফিয়াৰ স্থল চ' ইয়াত বহুত ক্ৰিটিকেলি কৰিছে কিন্তু ইয়াত যদি মই তোমালোকক কম এইটো তোমালোকক অহাকালি এই কুৱেশ্যনটো মই লৈ আহিম যে ইয়াত কোনটো বেচিছ ইয়াত ডিফাৰ কৰিছে কোনটো বেচিছ ডিফাৰ কৰিছে সো সুনামি আমাৰ ক'ত সংঘটিত হয় আমি সকলোৱে জানো যে মহাসাগৰত সংঘটিত হয় তেনেহলে কোৱেশ্যন পৃথিৱীৰ সবতকৈ লাৰ্জেষ্ট আমাৰ মহাসাগৰটোৰ নামটো কি সবতকৈ ডাঙৰ মহাসাগৰটোৰ নামটো কি লাৰ্জেষ্ট ওচেন লাৰ্জেষ্ট ওচেনটোৰ নামটো কি তোমালোকে মই কমেণ্ট কৰি ক'ব লাগিব পৃথিৱীৰ লাৰ্জেষ্ট ওচেনটোৰ নামটো কি তোমালোকে মই কমেণ্ট কৰি কোৱা নেক্সট কুৱেশ্যন পেৰুৰ ৰাজধানী চহৰটোৰ নাম কি দ্য কেপিটেল চিটি অফ পেৰু দ্য কেপিটেল চিটি অফ পেৰু কান্ট্ৰি কেপিটেল কাৰেঞ্চি মই যোৱাকালিও কৈছো ট্ৰিপল চি ট্ৰিপল চি ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট কাণ্ট্ৰি কেপিটেল কাৰেঞ্চি কুৱেশ্যন এটাতো থাকিবই এটাতো কুৱেশ্যন থাকিবই আজি 150 ক্ৰছ হ'লে ভাল লাগিছিল 150 ক্ৰছ হ'ব লাগিছিল আজি পেচিফিক অ'চেনটো হৈছে লাৰ্জেষ্ট ইয়েছ দেট ইজ সো ইয়াক এইটো কোৱা পেৰুৰ ৰাজধানী চহৰটোৰ নামটো কি পেৰুৰ ৰাজধানী চহৰৰ নামটো হৈছে লিমা পেৰুৰ ৰাজধানী চহৰটোৰ নামটো হৈছে লিমা ঠিক আছে লিমা নাও ন্যাশনেল ষ্টক এক্সচেঞ্জ ক'ত অৱস্থিত দ্য ন্যাশনেল ষ্টক এক্সচেঞ্জ ইজ লোকেটেড ইন কোৱাচোন দ্য ন্যাশনেল ষ্টক এক্সচেঞ্জ ক'ত অৱস্থিত ন্যাশনেল ষ্টক এক্সচেঞ্জ ইজ লোকেটেড ইন মুম্বাই হায়দ্রাবাদ কলিকতা নিউ দিল্লি কি হ'ব কোৱা ন্যাশনেল ষ্টক এক্সচেঞ্জ আমি সকলোৱে জানো যে এইটো আমাৰ মুম্বাইত আছে এইটো আমাৰ মুম্বাইত আছে নাও এটা কম্পিউটাৰৰ পৰা তোমালোকে মোক ক'বা এই এন এছ চি যিটো আমাৰ এই এন এছ চিৰ ইষ্টাব্লিছমেণ্ট ইয়াৰটো কিমান এইটো কিন্তু পৰীক্ষাত কুৱেশ্যনত আহিছে অলৰেডি আচ্ছা নাও এটা কম্পিউটাৰৰ পৰা আন আনটো কম্পিউটাৰলৈ ফাইলসমূহৰ স্থানান্তৰিত কৰিবলৈ ব্যৱহাৰ্য হাৰ্ডৱেৰ উৎপাদনটো নিম্নলিখিত তালিকাৰ পৰা চিনাক্ত কৰিবলৈ দিছে ফ্ৰম দ্য ফলোইং লিষ্ট আইডেণ্টিফাই দ্য হাৰ্ডৱেৰ কম্পনেণ্ট দেট কেন বি ইউজ টু ট্ৰান্সফাৰ ফাইলছ ফ্ৰম দ্য কম্পিউটাৰ টু এনাডাৰ বায়'ছ হাৰ্ড ডিস্ক চিপিইউ ইউএছবি ফ্লাশ ড্ৰাইভ কোনটো আমি ইউজ কৰোঁ কোৱাচোন নাই নাই নাটো কমেণ্ট শ্ল' নাযায় কমেণ্ট ধুনীয়াকৈ আহি আছে চবৰে কমেণ্ট আহি আছে ধুনীয়াকৈ আহি আছে আৰু আজি বহুত কুৱেশ্যন আছে আমাৰ এভৰিডে ক্লাছত এতিয়া বহুত কুৱেশ্যন থাকে এতিয়া এভৰিডে ক্লাছত আমাৰ এতিয়া বহুত কুৱেশ্যন থাকে কি হ'ব তেনেহ'লে ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কোৱাচোন কোৱা কারেক্ট আনসারটো হবো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইয়েস যখন ডি আনসার কৰিছা তেওঁলোকে একদম কারেক্ট আনসার কৰিছা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ঠিক আছে এইটো হৈছে হার্ডওয়্যার কম্পোনেন্ট ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ না উত্তর ভারতের হিন্দু গাঙ্গেয় সমতল ভূমিক দক্ষিণ ভারতের স্থিত দাক্ষিণাত্য মালভূমির পৰা পৃথক করা পর্বতমালাটির নামটো দিছে ইয়াত কি বুলি কৈছে ইয়াত যদি আমি কও দ্য রেঞ্জ উইথ সেপারেট ইন্ডো গ্যাঞ্জেটিক প্লেন অফ নর্থ ইন্ডিয়া ফ্রম ডেকান প্লেটু অফ সাউথ ইন্ডিয়া ইজ কারাকোরাম রেঞ্জ আরাবলি রেঞ্জ সতপুরান ভিন্ধিয়ান রেঞ্জ পীর পাঞ্জল রেঞ্জ কি হব কারেক্ট অ্যান্সারটো কোয়া ক্লাস করি কেনেকুয়া লাগি আছে ক্লাসবিলাক করি কেনেকুয়া লাগি আছে নিজক এনালাইসিস করিব পৰা হব লাগিব নিজক এনালাইসিস করিব পৰা হব লাগিব ক্লাস করে ভাল লাগি আছে না বেয়া লাগি আছে সব কেটা ইম্পর্টেন্ট কুয়েশন হয় যিমান ইয়াত পড়ি আছো আমি সব আমার ইম্পর্টেন্ট কুয়েশন হয় মনত রাখিবা এইটো অলওয়েজ সো যদি আমি কও
The range which separate Indo-Gangetic plain in North India from the Deccan Plateau of South India is Satpura and the Vindhya Range. Ekdom Central India dashe Satpura and Vindhya Range. Pirpanjal hoise amar Himalayan Karakoram Pirpanjal Himalayan Range er eta part. Aravali hoise sobotke oldest amar jodi ami ko mountain range of the country. Zui zui boli koise. Energy na energy to swa energy ami anibol lagibo pdf always telegram group or whatsapp group to jeketa jikejona sa pai jua telegram group or daily pdf upload hoi ase next nirmolikito nodi homor kun khon nodir utpatti himalayer pora no hoy amar bharatbarkot river system mainly duta ase eta hoy himalayan river system aro eta kya eta hoy peninsular river system yar upori to aro minor part ase east flowing river west flowing river ঠিক আছে তারপর যদি আমি কব ইস্ট ওয়েস্ট ফ্লোয়িং এস্টুয়ারি ফর্মিং ডেল্টা ফর্মিং ঠিক আছে এস্টুয়ারি ফর্মিং ডেল্টা ফর্মিং এনেকুৱা আমাৰ বহুত নদী আছে মেইনলি আমাৰ হিমালয় আৰু পেনিনসুলা ৰিভাৰ সো কোনটো নদী হিমালয়ান অৰিজিন নহয় ইয়াৰ পৰা আমাৰ যেটো বৰাত দুটা আছে এটা হয় হিমালয়ান ৰিভাৰ সিস্টেম সাউণ্ড সিস্টেমটো তৰাবি আজি আন দিনবিলাকৰ ইন্দাস গঙ্গা ইন্দাস হিমালয়ান রিভার মনত রাখিবা গঙ্গা ইজ এ হিমালয়ান রিভার ঠিক আছে যদি আমি কবলে যদি যাও যমুনা ইজ এ হিমালয়ান রিভার যমুনোত্রী গ্লেশিয়ারের পায়ে নর্মদা হয়েছে আমার আমার কন্টাক রেঞ্জের পর আয় অফ মধ্যপ্রদেশ আলটিমেটলি অ্যান্সারটা হবো নর্মদা আর এই নর্মদা টু কি আমার লার্জেস্ট সেন্ট্রাল ইন্ডিয়ান রিভার লগতে লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার এই দুটা মনত রাখিবা নেক্সট কুয়েশন কিমান উষ্ণতাত পানীর ঘনত্ব সর্বোচ্চ হয় ওয়াটার হ্যাজ ম্যাক্সিমাম ডেন্সিটি এট ওয়াটার হ্যাজ ম্যাক্সিমাম ডেন্সিটি 100 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস 4 ডিগ্রি সেলসিয়াস কোয়াশন কিমান উষ্ণতাত পানীর ঘনত্ব সর্বাধিক হয় ম্যাক্সিমাম ডেন্সিটি অফ ওয়াটার ওয়াটার হ্যাজ এ ম্যাক্সিমাম ডেন্সিটি কোয়াশন কোনো ক্লাস এক হওয়া নাই ভাই বহুত কোয়েশন আছে এতিয়াও এতিয়াও বহুত কোয়েশন আছে ক্লাস এক হওয়া নাই আমি মডেল পেপার সলভ করে আসো আমি এই কারণে আমার আমি কিমান কি প্রিপারেশন লোলুই বহুদিনের পর তো আমার পরীক্ষার কারণে আপডেট আমি পাই আসো বাট আমার প্রিপারেশন কেনেকুয়া চলি আছে সেইটো অ্যানালিসিস করব লাগিব এতিয়া টাইম আহি আছে লাই লাই পরীক্ষার সো ইয়ার কারেক্ট অ্যান্সার টু কি হবো দ্যাট ইস 4 ডিগ্রি সেলসিয়াস ইয়েস 4 ডিগ্রি সেলসিয়াস থ্যাংক ইউ প্রিয়াঙ্কা কারেক্ট অ্যান্সার টু কি হবো দ্যাট ইস 4 ডিগ্রি সেলসিয়াস 4 ডিগ্রি সেলসিয়াস মনত রাখিবা এইটো 4 ডিগ্রি সেলসিয়াস যদি কিমান উষ্ণতা পানী ঘনত্ব সর্বোচ্চ হয় 4 ডিগ্রি সেলসিয়াস হত আৰু 0 ডিগ্রি সেলসিয়াসত কি হয় পানী বরফ হৈ যায় নেক্সট কি কৈছে কোয়েশ্চন টু সমাজ বিজ্ঞানৰ কোন শাখাত সম্পত্তির উৎপাদন বিতৰণৰ উপভোগ সম্পৰ্কে অধ্যয়ন কৰা হয় উইথ সোশ্যাল সায়েন্স স্টাডিজ দ্য প্রোডাকশন ডিস্ট্রিবিউশন এন্ড কনজামশন অফ ওয়েলথ With social science studies the production, distribution and consumption of wealth. Commerce, economics, political science, sociology. Question correct answer to ki abo? Question correct answer to ki abo yaar? Moi to actually ki bisharu jana na moi ki ichcha hai kitya ba? But actually ki hai na student ki ma ne tu kya gohan kori bo itu mulai moi confusion hota ko. More sometime itu e feel hoga moi itu kori bo bisharu actually je amar যিবিলাক যিবিলাক পরীক্ষা আছে লাইক এস এস সির এক্সাম বা আমার ইউপিএসসির এক্সাম সিডিএসর পরীক্ষা ঠিক আছে রেলওয়ে এক্সাম এই গোটেবোর পি ওয়াই কিউ আর মডেল পেপার বিলাক সলভ করো কিন্তু অসমিয়াত কোয়েশ্চন বিলাক কেতিয়াবা না থাকিব পারে ডাইরেক্ট কোয়েশ্চন পেপার টু লৈ আইলে অসমিয়াত না থাকিব পারে সেইটো লৈ আকো বহুতে যে আমার তো অসমিয়াত নাই কি হব ইন বাট আমি যদি এইবিলাকও সলভ করো নহয় আমার যে কিমান আর মনত রাখিবা এইবিলাকৰ পৰা আমার আসাম গভর্নমেন্টে আজিকালি কোয়েশ্চন পিক আপ করে লৈ আহে কোয়েশ্চন পিক করে লৈ আহে এইবিলাক পরীক্ষার পৰা এইকারণে এইবিলাকও ইম্পর্টেন্ট হয় কারেক্ট অ্যান্সারটো হবো ইকোনমিক্স সমাজ বিজ্ঞানের যেটো শাখা সম্পত্তির উৎপাদন বিতরণের উপভোগ সম্পর্কে অধ্যয়ন করে তাকে আমি ইকোনমিক্সত অধ্যয়ন করো ইকোনমিক্স আর ফাদার অফ ইকোনমিক্স হচ্ছে অ্যাডাম স্মিথ হয় না নহয় নেক্সট কি কৈছে কোয়েশ্চনটো তোমালোকে কবাচোন কোনে কোনে বিচরা যে স্যার আপনি এইবিলাকরও কোয়েশ্চন পেপার সলভ করাবো আমাক সো দ্যাট আমি যাতে পরীক্ষার বাবে অ্যাডভান্সলি প্রিপেয়ার থাকিব পারো নেক্সট কি কৈছে নিম্নলিখিত তালিকার পৰা স্বাভাবিকভাবে তেজস্ক্রিয় পদার্থটি চিনাক্ত করবলৈ দিছে নর্মালি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল যদি আমি কবলে যদি যাও ইন দ্য ফলোয়িং লিস্ট আইডেন্টিফাই দ্য নর্মালি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইন দ্য ফলোয়িং লিস্ট প্লুটোনিয়াম অসমিয়াম জার্মেনিয়াম ক্যাডিমিয়াম কি হবো কারেক্ট অ্যান্সারটো
স্টেটমেন্ট কনক্লুশন থকা কোয়েশ্চন আনিম আনিম শিওর আনিম দিয়া সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো হব দ্যাট ইজ প্লুটোনিয়াম কি হব দ্যাট ইজ প্লুটোনিয়াম আইডেন্টিফাই দ্য নর্মালি রেডিওঅ্যাকটিভ ম্যাটেরিয়াল ইন দ্য ফলোইং লিস্ট দ্যাট ইজ প্লুটোনিয়াম নেক্সট ভলিবল কোর্টত প্রত্যেকটো পক্ষত কিমানজন খেলুৱৈ থাকে ভলিবল কোর্টত প্রত্যেকটো পক্ষত কিমানজন খেলুৱৈ থাকে ইন ভলিবল হাউ মেনি প্লেয়ার্স পার টিম আর অন দ্য কোর্ট 5, 6, 7, 8 কোয়াশন কি হব 5, 6, 7, 8 ভলিবলত প্রত্যেকটো টিমত টোটাল কিমানজন প্লেয়ার থাকে টোটাল কিমানজন যদি আমি কও প্লেয়ার থাকে কারেক্ট অ্যান্সারটো হব দ্যাট ইজ 6 টোটাল 6 জনকে প্লেয়ার থাকে হয় না টোটাল 6 আমি একটু ভলিবল তো খেলুৱৈ আমি আর সকলে আচ্ছা ভারতবর্ষর কোনখন রাজ্যই রাজ্যর সীমায় অসমর সীমায় স্পর্শ নকরে কেইখন রাজ্যই অসমর সীমায় স্পর্শ করে কেইখন রাজ্য আছে যেটো অসমর লগত বাউন্ডারি শেয়ার কৰিছে অসমর লগত বাউন্ডারি শেয়ার কৰিছে কোয়াশন আজি ভাবিছিলো 150 ক্রস হৈ যাব আজি ভাবিছিলো 150 ক্রস হৈ যাব মনত রাখিবা অহাকালিও কিন্তু ক্লাসের টাইম ইয়াত কিন্তু ভুলকে দিয়ে আছে ক্লাসের টাইম তো হয়েছে 9 AM একদম রাইট এট 9 AM 9 AM 9:02, 9:03, 9:04 স্টার্ট করে দিই মই একদম ক্লাস সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো হয়েছে টোটাল 8খন বলি যদিও কইছে অ্যাকচুয়ালি 8খন কিন্তু আমার নহয় 8খন কিন্তু আমি বর্ডার আমি শেয়ার নকরি ইয়াত ভুলকে দিছে 8খন ঠিক আছে আমি যদি স্টেট ওয়াইজ সাবলে যদি যাও এইটো যদি আমার আমি যোৱাকালিও কৰিছিলোঁ এইটো যদি অসম এইটো অরুণাচল প্রদেশ দেন নাগালেন্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মেঘালয় আর ওয়েস্ট বেঙ্গল ইয়াত আছে ভুটান ঠিক আছে সো 1, 2, 3, 4, 5, 6, 7 সো উই হ্যাভ লাইক 7 নট 8 এক্স্যাক্টলি এইটো নহব দ্যাট ইজ 7 মনত রাখিবা হাতখন লংগেস্ট উইথ মেঘালয় এন্ড শর্টেস্ট উইথ ত্রিপুরা 1 January 2022 সাপেক্ষে অসমৰ বিত্তমন্ত্রী কোন আছিলে 2022 সনের 1 January পৰা অসমৰ বিত্তমন্ত্রী এক কোন হৈ আছিলে 2022 সনের সেকেন্ড হাইয়েস্ট হৈছে উইথ অরুণাচল প্রদেশ 804 সো কি হবো ইয়ার কারেক্ট অ্যান্সারটো তেনেহলে ইয়ার কারেক্ট অ্যান্সার হবো ডেফিনেটলি আমার প্রেজেন্ট যোন আছে অজন্তা নিয়োগ বাইদেউ তেওঁ আছে আচ্ছা 31 March 2022 সাপেক্ষে অসমৰ মুঠ কেইখন জিলা 31 March 2022 সাপেক্ষে অসমৰ মুঠ কেইখন জিলা অসমৰ জিলাখনৰ বিষয়ে আমি সকলে জানো 31 আছিলে প্লাস 4 হল 35 হল মাইনাস 4 হল 31 হল আকৌ প্লাস 4 হল এতিয়া এট প্রেজেন্ট 35 এট প্রেজেন্ট 35 হয়নে এট প্রেজেন্ট আছে আমার আকৌ 35 সো যদি আমি কও 35 আর সবতকে নিউয়েস্ট যেটো আমার জিলা দ্যাট ইজ উইথ দ্যাট ইজ তামুলপুর বিটিআর একটা জিলা না বিটিআর চিফ প্রমোদ বড়ো নিজের ঘর আছে তামুলপুর না নিম্নলিখিত দেশসমূহের কোনখন দেশে অসমের সীমা স্পর্শ করে আজি আমি এইটো কোয়েশ্চনে লাস্ট করিম বাকি যিখিনি থাকিব অহাকালির পৰা কন্টিনিউ করা হব আমার আকৌ ঠিক আছে কারণ আজি টাইম অলরেডি হয়ে গেছে নেক্সট ক্লাসও আরম্ভ হব সো উইচ অফ দ্য ফলোইং কান্ট্রি শেয়ার বর্ডার উইথ আসাম কারেক্ট অ্যান্সারটো কি হব আমি সকলে জানো কোনে শেয়ার করে বর্ডার দ্যাট ইজ ভুটান কার লগত আমি অসমে বর্ডার শেয়ার করেছো ভুটানের লগত বর্ডার শেয়ার করেছো সো আজি আরো বহুত কেটা কোয়েশ্চন আছে অলপ থাকক ঠিক আছে আমি অহাকালি করিম আজি একটা হোমওয়ার্ক তোমালোকৰ বাবে আজি একটা হোমওয়ার্ক তোমার সকলোৰে বাবে উইচ অফ দ্য ফলোইং এপিক ইজ কনসিডার্ড দ্য হাইয়েস্ট সোর্স অফ দ্য প্রিহিস্টরি পিরিয়ড অফ আসাম তলর কোনখন মহাকাব্যক অসমৰ প্ৰাগৈতিহাসিক যুগৰ সর্বোচ্চ উৎস বুলি গণ্য করা হয় মহাভারত কালিকা পুরাণ হর্ষচরিত অর্থশাস্ত্র তোমালোকে এটু কমেন্টত দিব লাগিব আনসার কত দিব লাগিব কমেন্টত আনসার করিবা তোমালোকে আচ্ছা আজির পরাই স্টার্ট হয়ে আছে রেলওয়ে ফ্রি ব্যাচ যোনে যোনে এতিয়ালৈকে এনরোল করা নাই এনরোল করে লো আজির পরে স্টার্ট হবো মোর ক্লাস আবেলি 5টা বাজার থাকিব আমার রেলওয়ে ফ্রি ব্যাচ আর রেলওয়ের পেড ব্যাচ আমি স্টার্ট করে আসো 29 February পরা যোনে যোনে মেম্বারশিপ লওয়া নাই লব বিচরা রেলওয়ের পরীক্ষার বাবে প্রস্তুতি লব বিচরা তো লোকে Y225 কোড ইউজ করিবা যিকোনো কোর্সত 20% ডিসকাউন্ট পাই যাবা
আসাম আপেক আছে, অ্যাপেক্স ব্যাংকৰ ব্যাচ 23 ফেব্রুয়ারির পৰা স্টার্ট কৰি আছো, এডিআরি ব্যাচ স্টার্ট হৈছে জাস্ট রিসেন্টলি, মোৰ ক্লাস জোয়াকালির পৰা স্টার্ট হৈছে, আৰু টেস্ট সিরিজ রেলওয়ের বাবে অ্যাভেলেবল আছে, এডিআরির বাবে অ্যাভেলেবল আছে, এপিএসসি প্রির বাবে অ্যাভেলেবল আছে, সবতে তোমালোকে Y225 কোড ইউজ কৰিব লাগিব আৰু স্টোরত গৈ কিনে পার্চেস কৰিব লাগিব। যদি কিবা কনফিউশন থাকে 9957176761 নম্বৰত মোক মেসেজ কৰিব লাগিব। দ্বিতীয় আৰু এটা গুৰুত্বপূৰ্ণ কথা, অ্যাপেক্স ব্যাংকৰ মোক টেস্ট অ্যাভেলেবল আছে, অ্যাপটো ডাউনলোড কৰিবা, অ্যাপটো ডাউনলোড কৰিবা, টেলিগ্রাম গ্রুপের নামটো মই কৈ দিছো, আসাম কম্পিটিটিভ এক্সাম বাই আড্ডা 247 নর্থ ইস্ট, নর্থ ইস্ট টু এনি বুলি দিয়া আছে, ঠিক আছে। আৰু তোমালোকে চ্যানেলটো যোনে যোনে সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটো সাবস্ক্রাইব করিবা, কমেন্ট টু মেন কমেন্টত ফিডব্যাক টু শেয়ার করিবা। অহাকালি ক্লাসের টাইমিং কিন্তু সেম অ্যাজ 9 AM, কোনো মিস করিব না লাগে। আৰু আজি ৰাতি 10 PM তোমালোকে এটা ইম্পর্টেন্ট সেশন পাবা রিগার্ডিং দ্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জৰ ওপৰত। সো লাইক শেয়ার করিবা, লগ পাই আছো অহাকালি ৰাতিপুৱা 9টা বজাত, অগেইন তেতিয়ালৈকে অল দ্য ভেরি বেস্ট এন্ড থ্যাংক ইউ সো মাছ, জয় অসম, জয় হিন্দ।